কেন এমন করলেন অপু বিশ্বাস? কেন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন অপু? না, এই ব্যাপারে আমি এই মুহূর্তে বলতে চাই না। মাত্র 92,000 টাকা বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রযোজক সমিতির সদস্য পদের আবেদনে স্বামীর ঘরে লেখেন প্রাক্তন স্বামী শাকিব খানের নাম। বিব্রত প্রযোজক সমিতি আবেদনপত্র বাতিল করলে পুনরায় আবেদন করে সদস্য পদ নেন তিনি। আমাদের মধ্যে শিল্পী সত্তাটা যেন থাকে, আমরা সবসময় সবার ভালো চাই, এই মনটা যেন সবার থাকে। কেন এমন করলেন অপু বিশ্বাস? কেন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন অপু? এ বিষয়ে ফোনে অপু বলেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। না, এই ব্যাপারে আমি এই মুহূর্তে বলতে চাই না। আলতা দুধে কে মেশালো সোনার বরণ। আইন অনুযায়ী শাকিব খানের স্ত্রী নন অপু। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে শাকিব খানেরও বক্তব্য পাওয়া যায়নি।